আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি ভিডিও। আজকের ভিডিও শিকারী পুরুষের জন্য, আজকের ভিডিও তাদের জন্য যারা নারী মহলে নিজের ক্ষমতাকে প্রমাণ করতে চায়। আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন, যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। গাছগাছালির নতুন নতুন চিকিৎসা তত্ত্ব পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই একবার হলেও ভিজিট করে আসবেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, আমার হাতেই দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম অনন্তমূল। সুন্দর করে চিনে রাখুন। তো বন্ধুরা, আয়ুর্বেদিক জগতে পৃথিবীতে ওষুধি গাছের মধ্যে পৃথিবীতে উৎকৃষ্ট 10টি গাছের মধ্যে এই অনন্তমূল একটি উৎকৃষ্ট গাছ, যার মধ্যে রসায়ন এবং ব্যাজিকরণ ক্ষমতা দুটি রয়েছে। তো বন্ধুরা, এই গাছটি মূলত জঙ্গলের ঝোড়ঝাপে রাস্তার পাশে অধিক পরিমাণে কম বেশি পাওয়া যায়। অনেক গুণসম্পন্ন একটি গাছ, যেটি সেবন করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটি কতটা গুণসম্পন্ন। তো বন্ধুরা, হস্তমৈথুন রোগ থেকে মেহরোগের জন্ম, আর মেহরোগ থাকলে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। এর ফলে আপনার যৌন ক্ষমতা কমে যেতে পারে এবং কমে যায়। তো বন্ধুরা, আপনি যদি এই গাছটি সেবন করতে পারেন, আপনি যদি এই গাছটি আমার নিয়মে সেবন করতে পারেন, আশা করি আপনাকে কোনো দিন টেনশান করতে হবে না, কোনো দিন নারী মহলে দুর্বল হতে হবে না। আপনি নারী মহলে নিজের ক্ষমতাকে প্রমাণ করতে পারবেন। যদি 1 মাস যদি আপনি সেবন করতে পারেন, আপনি একজন শিকারী পুরুষ হতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি অত্যন্ত কার্যকর এবং গুণসম্পন্ন একটি গাছ। আপনাদের পরিচিত কোনো হেকিম কবিরাজ থাকলে এই অনন্তমূল গাছটির কথা আপনি বলবেন, তাহলে তারা আপনাদেরকে বলে দিবে এই গাছটি কতটা গুণসম্পন্ন। তো বন্ধুরা, বিশেষ করে মেহরোগ থেকেই যৌন রোগের জন্ম, এবং এই মেহরোগ শরীরে থাকলে আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং যার ফলে যৌন সমস্যা দ্রুত দেখা দেয়। তো বন্ধুরা, এই ভেষজটি যেভাবে সেবন করবেন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। তো বন্ধুরা, এই অনন্তমূলের মূলটাই সবথেকে বেশি গুণসম্পন্ন। যদি পাওয়া না যায়, পাতা এবং ডাটা নেবেন 100 গ্রাম, আর মেথি নেবেন 25 গ্রাম, আর মকরধ্বজ নেবেন 100 গ্রাম। এই 3টি একসঙ্গে পাটায় বেটে 30টি বটিকা বানিয়ে নেবেন। প্রতিদিন সকালে কিংবা রাতে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে 1টি করে বটিকা সেবন করবেন। আশা করি জীবনে কোনো দিন কোনো ডাক্তার কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।